হ্যালো সবাইকে, আমি সুস্মিতার আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরা খুব ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করা যাক এক কাপ নয় বরং দু কাপ চা দিয়ে। আর এখন নেদারল্যান্ডে যা ওয়েদার চলছে, মানে একদিন হয়তো খুব গরম পড়লো, আবার পরের দিনই বৃষ্টি পড়ে এমন ওয়েদারটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই ঠান্ডা গরমে আবার আমাদের ঠান্ডা লেগে গেছে, তাই ভাবলাম আজকের চাটা একটু কড়া করে আদা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো বানানো যাক। আর চা পাতাটা একদম দার্জিলিং টি, কিন্তু আমরা কিন্তু দেশ থেকে নিয়ে এসেছিলাম। সবার লাস্টে অল্প চিনি দিয়ে দিই, কারণ আমার আবার চিনি ছাড়া, মানে মিষ্টি ছাড়া চা খেতে একদমই ভালো লাগে না। তো চা তো রেডি হয়ে গেছে, দাঁড়ান কাপগুলোতে ঢেলে নিই। তো আগেই বললাম আমি দার্জিলিং টি দিয়ে চাটা বানিয়েছিলাম, মানে দার্জিলিংয়ের চা পাতার কিন্তু একটা আলাদাই ফ্লেভার আছে, তাই এই আদা গোলমরিচ দিয়ে যদি না বানাতাম ফ্লেভারটা খুব ভালো মতো বোঝা যেত। যারা চা খেতে ভালোবাসে, মানে যারা চা প্রেমী, তারা কিন্তু এই ব্যাপারটা খুব ভালো মতোই বুঝবেন। কিন্তু আমাদের তো ঠান্ডা লেগে গেছিলো, তাই আজকে এইভাবে কড়া করে বানালাম। তো চায়ের সাথে বিস্কুট দিয়ে এখন চাটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্ট আজকে বেশি কিছু করবো না, এই যে ব্রেড টোস্ট করেছি, আর এই যে তরমুজটা আছে ওটা কেটে নেবো। আর এখানে কিন্তু এই বড় বড় তরমুজগুলো এইভাবে কেটে কেটে প্লাস্টিকের র‍্যাপ করে বিক্রি হয়, যেহেতু কাটা তরমুজ তাই দু তিন দিনের বেশি কিন্তু ভালো থাকেও না। তাই আজকে যতটা আছে তরমুজটা কেটে খেয়ে শেষ করে দিই। চলো এখন ব্রেকফাস্ট করে নিই, তারপর কিন্তু অনেক কাজ আছে। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট হয়ে গেছে, আর আজকের ব্লগিংয়ের কন্টেন্ট বা টপিক যেটাই বলো না কেন, সেটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার চ্যানেলের প্রথম সাবস্ক্রাইবার বা আমার পেজের প্রথম ফলোয়ার, সেটাও বলতে পারো। তো সেটা কে সেটা যদি তোমরা না চিনে থাকো তাহলে আমি একটু চিনিয়ে দিই। সে আমার প্রত্যেকটা ভিডিওর ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করে, ইভেন এখনও সে ক্যামেরার পেছনেই আছে, আমার একমাত্র বর। তো আজকে তার রিকোয়েস্টে এই ভিডিওটা করছি। যেগুলো ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, আর ঘর গোছানো মোটামুটি কমপ্লিট। তো লাস্ট এই বড় ব্যাগটা বাকি আছে, তো এটা খুললেই, এর মধ্যে যা যা আছে সব গুছিয়ে ফেললেই আমাদের কিন্তু ঘর 100% গোছানো কমপ্লিট হয়ে যাবে। তো রোহন হয়তো মজা করেই বলেছিল এই ব্যাগটার ভিতরে আমি কী নিয়ে এসেছি ইন্ডিয়া থেকে, মানে আমার সম্পদ কী কী আছে সবাইকে দেখানোর জন্য। তো চলো, ও মজা করে বলছে তো ঠিক আছে তাও দেখিয়ে দিই। তো চলো তোমাদেরকে দেখাই এই ব্যাগটা করে আমি কী কী নিয়ে এসেছি। তো এই ব্যাগটার মধ্যে আছে অনেক কিছু। তো ওই পুরো ব্যাগটা করে কিন্তু আমি ভরে ভরে গ্রসারি নিয়ে এসেছি। জানি গ্রসারি দিয়ে আমাদের সারা জীবন যাবে না, তাও কিছুটা তো যাবে। আর এখানে কিন্তু সব জিনিস আবার পাওয়াও যায় না যেগুলো আমরা খেয়ে থাকি বাঙালিরা, আর কিছু ইন্ডিয়ান গ্রসারি স্টোরে পাওয়া যায়, আবার সেগুলোর অনেক দাম থাকে। তো যাই হোক, ব্যাগটা যেহেতু ফাঁকা আসছিলো তাই আমি সাথে করে নিয়েই আসলাম। আর প্রথমে যেটা দেখাই সেটা হলো এই মুড়ি, মুড়ি নিয়ে এসেছি। এই মুড়িটা আমাদের খুব ভালো লাগে, বর্ধমানের মুড়ি। আর হয়তো আপনাদের কিছু হেল্পও হয়ে যেতে পারে, ভিডিওটা মজা করেই করা, কিন্তু তাও হেল্প হলেও হতে পারে যে এখানে নেদারল্যান্ডে ইন্ডিয়া থেকে যদি ডিরেক্ট ফ্লাইটে আসো তাহলে কী কী নিয়ে আসতে পারো। আর ওখানে নিয়ে এসেছিলাম হচ্ছে ডালের বড়ি, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, আর আগেটা ছিল মসুর ডালের বড়ি। ব্যাগের চাপে পড়ে মসুর ডালের বড়ি আর বড়ি নেই, পুরো একদম পাউডার হয়ে গেছে। আর এখানে আছে গোবিন্দভোগ চাল বা আতপ চাল এটাকে বলি। আর এখানকার লোকাল গ্রসারি স্টোর তো দূরের কথা, ইন্ডিয়ান গ্রসারি স্টোরেও কিন্তু এই চাল পাওয়া যায় না। তো এই 5 প্যাকেটের মতো আমি নিয়ে এসেছি, বেশি তো নিয়ে আসা যায় না, রোহন যতই হাসাহাসি করুক না কেন। আমি যেহেতু খেতে ভালোবাসি তাই নিজের ব্যবস্থা নিজেই করে নিয়ে এসেছি। যদি আমার কোনো দিন বাসন্তী পোলাও খেতে ইচ্ছে করে তখন আমি কী করবো বলুন। আর কিন্তু এই একটা প্যাকেট আমি রোহনের বার্থডেতেও খুলেছিলাম পায়েস বানানোর জন্য। আর এখানে আছে কিছু ডালিয়ার প্যাকেট, অবশ্যই এগুলো কিনিনি, এগুলো বাড়িতেই ছিল। মাঝে কী হয়েছিল, রোগা হওয়ার জন্য খুব ডালিয়া খেতাম, তাই কতগুলো প্যাকেট বাড়িতেই রয়ে গেছিলো, তো এগুলো নিয়ে আসলাম। আর এখানে আছে হচ্ছে আটা, আটা মোটামুটি 2-3 কেজির মতো নিয়ে এসেছি, আটা তো বেশি দিন থাকেও না, তাই এই 3-4 মাসের মধ্যেই আটাগুলো রুটি খেয়ে কিন্তু শেষ করে দিতে হবে। আর আটাটা কিন্তু এখানকার লোকাল, মানে ডিপার্টমেন্টাল স্টোরগুলো পাওয়া যায় না, কিন্তু ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়। আর এখানে আছে হচ্ছে সর্ষের তেল, সব ধরনের তেল পাওয়া গেলেও সর্ষের তেল কিন্তু এখানে একদমই পাওয়া যায় না, ইন্ডিয়ান গ্রসারি স্টোরেও আমি খুব একটা দেখিনি, তাই সর্ষের তেল 2 লিটারের মতো নিয়ে এসেছি। আর এখানে কিছু ডালও নিয়ে এসেছি, যেমন একটা সোনা মুগ ডাল। যেহেতু ইন্ডিয়াতে রোহনের কাজের জন্য আমরা ব্যাঙ্গালোরে থাকতাম তাই ওখানেও কিন্তু এইসব পাওয়াটা একটু চাপ ছিল, কিন্তু আমাদের বাড়ির সামনেই একটা বেঙ্গলি ডিপার্টমেন্টাল স্টোর ছিল তাই সেখান থেকে এগুলো নিয়ে এসেছি। চিড়াও নিয়ে এসেছি, চিড়া বেশি না, 1 প্যাকেটই নিয়ে এসেছি। আপনারা যদি নেদারল্যান্ডে ডিরেক্ট ফ্লাইটে আসেন তাহলে কিন্তু এইসব গ্রসারি জিনিসগুলো আনতে পারবেন। যদি আপনারা অন্য কোনো কান্ট্রি হয়ে ঘুরে ঘুরে আসেন তাহলে কিন্তু অবশ্যই চেক করে নেবেন, কারণ সব কান্ট্রির রুলস কিন্তু সেম হয় না।
আর এখানে নিয়ে এসেছি 5 ফোড়ন, মোটামুটি 3 প্যাকেটের মতো নিয়ে এসেছি। মশলাগুলো ভালো মতো রেখে দিলে কিন্তু অনেকদিনই থেকে যায়, যেহেতু এখানে 5 ফোড়ন পাওয়া যায় না। বাকি মশলাগুলো পাওয়া গেলেও এটা পাওয়া যায় না, এরপরে শেষ হয়ে গেলে কিন্তু আলাদা আলাদা করে আনিয়ে 5 ফোড়নটা বানিয়ে নিতে হবে। আর এটা হলো এখানে সর্ষে মাস্টার সিড, সাদা সর্ষেটা আমি দেখেছি এখানে, কালো সর্ষেটা দেখিনি। তাই যাই হোক, আমার এটা মোটামুটি অনেকদিনই চলে যাবে। আর এখানে আছে হচ্ছে রাঁধুনি, এটা বাড়িতে ছিল তার জন্য এখানে নিয়ে এসেছি। শুক্তো টুক্তো করলে বানানো যাবে, কিন্তু শুক্তো করবই বা কী দিয়ে, এখানে তো সবজি তেমন পাওয়াই যায় না শুক্তো করার মতো যেমন। আর এখানে আছে হচ্ছে মটর ডাল, মটর ডালটা কিন্তু একদমই এখানে পাওয়া যায় না, তার জন্য বেশি না মাত্র 2 প্যাকেটই নিয়ে এসেছি মটর ডাল। আর এখানে নিয়ে এসেছি মাথায় মাখার তেল, 2 কৌটো নিয়ে এসেছি। আর আগের বার না এসে এখানে মাথায় মাখার তেল ভালো পাইনি, আর আমাদের আবার নারকেল তেল বা প্যারাশুটের তেল ছাড়া না অন্য কিছু স্যুট করে না, মানে মাথায় দিয়ে শান্তি পাই না। তো আর কী কী নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যেমন এখানে আছে গোটা জিরে, আর এখানে আছে হচ্ছে গুঁড়ো হলুদ, যত রকমের গুঁড়ো মশলা আছে যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সব মোটামুটি 3-4 প্যাকেট নিয়ে এসেছি। আবার এখানে কালো সর্ষেও নিয়ে এসেছি, আমি মানে একটু বেশি জিনিস নিয়ে চলে এসেছি, একই জিনিস অনেকবার করে নিয়ে এসেছি। আর এখানে আছে হচ্ছে মুগ ডাল, মুগ ডালটা এখানে অবশ্য পাওয়া যায়, এমনি নর্মাল ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায় ইন্ডিয়ান স্টোর ছাড়াও। আর এখানে যে বললাম গুঁড়ো মশলাগুলো আছে। আর এখানে আছে সুজি, সুজির এই 1টা প্যাকেটই নিয়ে এসেছি। এখন এই সুজির প্যাকেটটা দেখে আমার মনে পড়ছে অনেকদিন কিন্তু সুজির হালুয়া খাওয়া হয়নি, বানাতে হবে। আর এখানে আছে চালের গুঁড়ো, চালের গুঁড়ো কিন্তু এখানে একদমই পাওয়া যায় না, তাই নিয়ে এসেছি। মাঝে সাঝে পিঠে খাওয়ার ইচ্ছে করলে তাহলে বানানো যাবে। আর এখানে আছে 4 মগজ। আর এখানে নিয়ে এসেছি হচ্ছে গুঁড়ো দুধ, 2 প্যাকেটের মতো নিয়ে এসেছি। আগেরবার অনেক খুঁজেছিলাম যখন নেদারল্যান্ডে এসেছিলাম, গুঁড়ো দুধ কিন্তু পাইনি, তার জন্য এবার আগেভাগে নিয়ে এসেছি। আর এখানে আছে ব্ল্যাক পেপার, আরও অনেক মশলা আছে যেমন পাওভাজি মশলা আছে, বিরিয়ানি মশলা আছে, বিরিয়ানি মশলাগুলোতে বিরিয়ানি একদিন করে খাওয়া হয়ে গেছে। আর এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো পপি সিড বা পোস্ত, আমি এটা 2 প্যাকেটই মাত্র নিয়ে এসেছি। আমি বলবো এটা কিন্তু প্রচুর কান্ট্রিতে এটা রেস্ট্রিকশান আছে, তাই তোমরা যে ডিরেক্ট ফ্লাইটে না আসো নেদারল্যান্ডে, যদি ঘুরে ঘুরে অন্য কোনো কান্ট্রি দিয়ে আলাদা আলাদা এয়ারলাইন্সে আসো তাহলে কিন্তু এটাকে অ্যাভয়েড করো। মোটামুটি সবই গ্রসারির জিনিস দেখিয়ে দিলাম, এরপরে যেটা দেখাবো সেটা হলো সব থেকে ইম্পর্টেন্ট মেডিসিন। আমরা কিন্তু ওষুধও নিয়ে এসেছিলাম, যেমন জ্বরের ওষুধ, পেট খারাপের ওষুধ, অ্যালার্জি ওষুধ, যেহেতু আমার একটি অ্যালার্জির ধাত আছে, মাথা ব্যথার ওষুধ, সবই মোটামুটি নিয়ে এসেছি। কারণ এখানে কিন্তু আমাদের ওখানকার মতো পাড়ায় পাড়ায় বা রাস্তায় রাস্তায় ওষুধের দোকান নেই, তাই যেগুলো যেগুলো ওষুধ লাগবে নিজেদের সাথে কিন্তু একটু বেশি বেশি নিয়ে আসাই বেটার। তো ট্রলি তো ফাঁকা হয়ে গেছে, এখন অনেক ফাঁকা কৌটো নিয়ে এসেছি। তো সব জিনিসগুলো এই কৌটোগুলো ঢেলে নিই, যেমন এখানে ডাল আছে, ডালগুলো কিন্তু আমি কৌটোর মধ্যে ঢেলে বাইরে রাখবো না, আমি রাখবো ফ্রিজে। ফ্রিজের মধ্যে রেখে দিলে কিন্তু ডালগুলো অনেক দিন অবধি ভালো থাকে। আর এখানে এখন ঢালছে হচ্ছে ছোলার ডাল, ও ছোলার ডাল কিন্তু আমি মাত্র 1 প্যাকেট নিয়ে এসেছিলাম, কারণ এখানে ছোলার ডাল নর্মাল এখানকার যে ডিপার্টমেন্টাল স্টোর বা গ্রসারি স্টোর আছে সেখানে পাওয়া যায়, যেগুলো ডাল এখানে একদমই পাওয়া যায় না সেগুলো একটু বেশি বেশি করে নিয়ে এসেছি আমি। আর এখানে ঢেলে দিচ্ছি মুড়ি, মুড়ি সব প্যাকেট ঢালবো না, 1 প্যাকেট ঢেলে বাকি প্যাকেটটা রেখে দেব, কারণ নাহলে আবার মুড়িটা হচ্ছে শুকিয়ে যেতে পারে। সবগুলো কৌটোই ঢালা হয়ে গেছে, এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিই, যেমন ডালগুলো ফ্রিজে রেখে দিই আর বাকি জিনিসগুলো বাইরে রেখে দিই। আর এটা হলো আমার কিচেনের জানলা, এখান থেকে কিন্তু অনেক লোক দেখা যায়। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এটা কি বলুন তো, এটা হলো তেঁতুল আর কুলের মিক্সড আচার, এটা হলো চালতার আচার, আর এখানে আছে ঝুড়ি ঝুড়ি আমের আচার। এগুলো কিন্তু সব আমার মা বানিয়েছে, এগুলোও কিন্তু আমি সাথে করে নিয়ে এসেছিলাম। উফ, কি সুন্দর আমের আচারের গন্ধ, আর আমার তো দেখে এখনই জিভে জল পড়ে যাচ্ছে। প্রত্যেকদিন দুপুরবেলা কিন্তু আমি খাওয়ার পর এই আচারগুলো খাই। আর এখানে আরেকটা জিনিস দেখে দিই, দেখুন এখানে আছে হচ্ছে স্টু পাফেলস, এটা হচ্ছে নেদারল্যান্ডের ফেমাস একটা খাওয়ার। স্টু পাফেলস খুবই মিষ্টি মিষ্টি ক্রিস্পি হয়। আর এখানে আছে হচ্ছে চকলেট, এগুলো কিন্তু আমাদের যে বাড়ির ওনার আছে তিনি আমাদেরকে দিয়েছে, আমাদেরকে ঘরে ঢোকা রাখে এই জিনিসগুলো আমাদের জন্য তিনি পাঠিয়েছিলেন। আর এই দুটোর সাথে ছিল হচ্ছে ওয়েলকাম হোম লেখে একটা গ্রিটিংস কার্ড, আর নিচে তাদের নাম আছে, মানে ওনারদের নাম আছে, ওনার আর তার ছেলেমেয়েদের নাম হবে হয়তো। আর এখানে পুরো ঘরটা এখন নোংরা হয়ে আছে, ফ্লোরটা আগে ভ্যাকুম ক্লিনারতে পরিষ্কার করে নিই, তারপরে লাস্টে মুছে দেবো। এই ভ্যাকুম ক্লিনারটা কিন্তু আমরা অনলাইন থেকে তারপরে কিনলাম, কারণ অনলাইনে অনেকটা কম দামে ভ্যাকুম ক্লিনারটা পাওয়া যাচ্ছিলো। তো ফ্লোরটা পরে মুছে দেবো, আগে লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে বেশি কিছু করতে পারিনি, কারণ সারাদিন এই ব্যাগটা খালি করতে করতে অনেকটা সময় চলে গেল। তো লাঞ্চ
নিচে আছে হচ্ছে সাদা ভাত, আলু সিদ্ধ। আলু সিদ্ধটা আমি সর্ষের তেল আর লঙ্কা দিয়ে মেখেছিলাম, সর্ষের তেল দিয়ে না মাখলে আবার টেস্ট পাওয়া যায় না। আর এখানে আছে মুসুর ডাল সেদ্ধ, মুসুর ডালটা সেদ্ধ করা হয়ে গেছে। আর এখন যেটা করব সেটা হলো ডিমের অমলেট। ডিমের অমলেটটা খাওয়ার আগে ভেজে নিই, চটপট ভেজে নিই, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই খাবারগুলো আজকে সিম্পল মেনু হতে পারে, কিন্তু এগুলো খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে, একটা আলাদাই শান্তি আছে। তো চলো, ডিমের অমলেট তো আমাদের হয়ে গেছে, এখন ঝটপট লাঞ্চটা করে নিই, লাঞ্চের পরেও কিছু কাজ আছে। খাওয়ার আগে ওপর থেকে ঘরে পাতা একটু ঘি ছড়িয়ে নিই। ঘিটা আমি বাটার থেকে বানিয়েছি, অন্য একদিন আপনাদেরকে এই ঘি বানানোটা দেখাবো। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমরা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখে থাকো তো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখা হবে, আবার অনেক অনেক কথা হবে আমার অন্য কোনো ব্লগে।